মালয়েশিয়া ইন্দোনেশিয়ার কালচার তো এরকম যে বিয়ের উপযুক্ত হওয়া এটা অনেকটা হজের উপর নির্ভরশীল। ছেলে হজ না করলে বিয়ে দেয় না। আর আমাদের দেশে যদি বিয়ের পাত্র দেখতে গেলে বলে পাত্র হজ করছে, বলবে হায় হাজি সাহেব হয়ে গেছে, তাহলে তো বুড়া। এই পাত্র তো ডিসকোয়ালিফাইড এমনিতেই, কারণ হজ করে ফেলছে। যদি বায়োডাটা আদান প্রদান বয়স টস লেখা না থাকে, যদি বলা হয় হাজি সাহেব, আমাদের সমাজে তো হজ করলে হাজি সাহেব বলা একটা ট্র্যাডিশন চালিয়ে আছে। এখন ধরুন বিয়ের কথাবার্তা চলতেছে, ছেলের বয়স টয়স নেই, এখন এত আলাপ সালাপ হয় নাই, যদি মনে করেন ঘটক ছেলেকে ডাক দেয় মেয়ে পক্ষের সামনে, হাজি সাহেব এদিকে আসেন, তখন পরিস্থিতিটা কি দাঁড়াবে বলেন? মেয়ের বাপ ভাই 14 গোষ্ঠী পালাবে না? লহরি সর্বনাশ, ঘটক করে বলে কি হাজি সাহেবরে ডাকতেছি, বুড়া দেখে মেয়ে দিব নাকি? তার মানে জোয়ান বয়সে হজ করতে পারে, এটা আমাদের সমাজে কনসেপ্টেই নেই। হাজি সাহেব বললেই আমাদের স্মৃতিতে ভেসে ওঠে একটা বুড়ো বুড়ো মানুষ, একজন বয়স্ক মানুষ, বুড়ো শব্দটা শুনতে অসন্তোষ শোনা যাচ্ছে, একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, দাড়ি পাকা, হাজি শব্দ শুনলে আমাদের স্মৃতিতে এটা ভেসে, যুবক হাজি এটা আমাদের স্মৃতিতে ভেসে ওঠে না। মানে সমস্যাটা কত গভীরে গেছে দেখেন। এবং এই বৃদ্ধ বয়সে হজ, এটা কি আসলে করা সম্ভব? খুব বেশি অনেক কষ্টসাধ্য। হজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহাদের সাথে তুলনা করেছেন, মানে এটা যুদ্ধের মতো বিরাট বড় সংগ্রাম। আমাদের মতো জওয়ানরা হজ করতে গিয়ে কাত হয়ে যেতে হয়, জিহ্বা বের হওয়ার উপক্রম। আরাফাত থেকে আপনার 9 তারিখে অবস্থান করে হেঁটে এসে মুজদালিফা, প্রায় বাসে আসলেও বাসে অল্প একটু এসে এরপরে বাকিটা হাঁটাই লাগে। এরপর ওখান থেকে আর হাঁটা ছাড়া তেমন কোনো উপায় নাই, হাঁটতে হাঁটতে জামারাত, ওখান থেকেও মক্কা পর্যন্ত প্রায় হাঁটতে হাঁটতে আসো 15 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটার পর প্রায় হাঁটা লাগে, উপায় নেই। তো এখন একজন বৃদ্ধ মানুষের জন্য বিষয়গুলো খুব সহজ, মোটেই সহজ না। আমি অনেক বছর আগের কথা, সৌদি আরবে যখন ছিলাম আমি, হজের সময় মনে আছে মুজদালিফা থেকে রাত্রি যাপন করে একদম আর্লি মর্নিং বের হয়েছি জামারাতে পাথর মারতে, পায়ে হেঁটে যাচ্ছে। তো একটা একদম পাহাড়ের কোল ঘেঁষে রাস্তার পাশে দেখলাম একজন বৃদ্ধ মানুষ শুয়ে আছে, এহরামের কাপড় টাপড় পেঁচানো। এত আর্লি মর্নিং একজন বৃদ্ধ মানুষ, আমি যুবক, সবার আগে আমরা আসার চেষ্টা করছি, এই বৃদ্ধ মানুষ তো মুরব্বী, তো আমার আগে আসার কথা না, কিন্তু আইসা দেখি ঘুম রীতিমতো। কেমনে কি, মুজদালিফা রাত্রি যাপন করা তো জরুরি, আবশ্যক, সেটা না করলে তো তার হজ নিয়ে টানাটানি দেখা দিবে, হজই হবে না। তাহলে এই লোকটা এখানে শুয়ে আছে এইভাবে আরামসে, ঘুমের হাবভাব দেখা মনে হচ্ছে যে লম্বা ঘুম, সারা রাত এখানেই ছিল, তাহলে মুজদালিফা রাতে যখন কখন করলো? আবার দেখি বাংলাদেশে পতাকা টতাকা আছে, তো বুঝলাম যে আমার দেশি, আর বৃদ্ধ হলে তো বাংলাদেশে অটোমেটিক ওটা তো আছেই, পাশাপাশি আবার পতাকা আমার দেশের আছে। তো ডেকে বললাম, বাবাজি আপনি এখানে কত সময় ধরে আছেন? হাবভাবে তো মনে হয় লম্বা ঘুম দিয়েছেন, আপনি মুজদালিফা যান নাই, আরাফাত যান নাই কালকে? বলে না বাবা আমি তো এখানে আছি। টাইম বললাম এখানে আছেন মানে? হয়তো আরাফাত গেছে বুঝে নাই, অথবা যায় নাই। তাই বললাম আরাফাত না গেলে তো হজই হবে না বাবা, আরাফাত অবস্থানটাই তো হজ, আপনি এখানে শুয়ে থাকলে কি হজ হবে? আরাফাত তো চলে গেছে, শেষ টাইম তো শেষ, আপনার হজই হবে না। আমাকে তখন বৃদ্ধ ধমক দিয়ে বললেন, মিয়া এত টাকা খরচ করে আসছি, হজ হবে না, তুমি বললেই হলো। উনি আমাকে উল্টা আরো ধমক টমক ঝাড়ি টাড়ি দিয়ে দিলেন, দিয়ে বললেন, তুমি বললেই হলো এত টাকা খরচ করেছো, হজ হবে না। উনি নিজের মতো বকাবকি শুরু করলেন, আমি চিন্তা করলাম আর এখানে সময় নষ্ট করে লাভ নাই, চলে গেলাম সামনের দিকে। এ হলো আমাদের বৃদ্ধ যারা হজ করতে চান তাদের অবস্থা। নিজের হজ তো 12টা বাজে, বাকিদের হজের 12টা বাজান অনেকে, ওই যে বেচারার সাথে হজে যায় তার তো অবস্থা খারাপ, কারণ উনি দিনের ভিতরে 3 বার হারান, বাবা সব চারদিকে একরকম, কোথায় আছি এখন যাই না, হোটেল কোথায় খুঁজে পাচ্ছি না, এরকম পেরেশানি হয়। এই জন্য বৃদ্ধ বয়স নয় হজের জন্য, উপযুক্ত বয়স হলো যৌবন বয়স, মধ্য বয়স, শরীরের শক্তি সামর্থ্য থাকতে। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুন সময় অনুযায়ী।